বন্ধুরা বর্তমানে আমরা তো যারা পিসি বা ল্যাপটপ ব্যবহার করি তারা কিন্তু ম্যাক্সিমাম লোকই আছেন যারা উইন্ডোজ ব্যবহার করেন কারণ উইন্ডোজের হচ্ছে অনেক ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস এবং এটি কিন্তু খুব সহজেই ব্যবহারযোগ্য অর্থাৎ উইন্ডোজ ব্যবহার করার জন্য আপনাকে কিন্তু সেরকম কোনো কমেন্ট জানার প্রয়োজন নেই আপনারা খুব সহজেই কিন্তু উইন্ডোজকে ব্যবহার করতে পারবেন উইদাউট এনি ট্রেনিং মানে কোনো ট্রেনিং ছাড়া বা কোনো রকম কিছু না শিখেই আপনারা উইন্ডোজকে ব্যবহার করতে পারবেন কিন্তু আজকের বিষয়টি একটি অন্যরকম উইন্ডোজ ব্যবহার করার জন্য আমাদের কিন্তু উইন্ডোজকে অ্যাক্টিভেট করতে হয় অর্থাৎ অ্যাক্টিভেশান প্রয়োজন আছে তাহলে অ্যাক্টিভেশানটা কীভাবে করবো বা কিভাবেই করা উচিত এই নিয়ে আজকের ভিডিও তবে ভিডিও শুরু করার আগে সকলের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুরা উইন্ডোজ অ্যাক্টিভেশন নিয়ে আপনারা কিন্তু ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে থাকবেন যার মধ্যে বেশ কিছু ভিডিও আছে যাতে ফেক ভাবে উইন্ডোজকে অ্যাক্টিভেট করা হচ্ছে অর্থাৎ ইললিগাল উপায় যেটি কিন্তু একেবারেই উচিত না থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করে উইন্ডোজকে অ্যাক্টিভেট করা উচিত না তাহলে কিভাবে অ্যাক্টিভেট করা উচিত সেই নিয়েই আজকের ভিডিও আপনারা কিভাবে উইন্ডোজকে অ্যাক্টিভেট করলে প্রপারলি উইন্ডোজের সমস্ত ফিচার্স ব্যবহার করতে পারবেন বা উইন্ডোজ অ্যাক্টিভেশনের কি কি সুবিধা রয়েছে সেই সমস্তই আজকে ভিডিওতে আলোচনা করব আর যেহেতু শনিবার তাই স্পেশাল ভিডিও তাই ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ দেখতে থাকুন আবারও অনুরোধ চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা উইন্ডোজ ব্যবহার করার জন্য অ্যাক্টিভেশন কিন্তু জরুরি যদিও মাইক্রোসফট বলছে যে উইন্ডোজ টেন এবং ইলেভেন সম্পূর্ণ ফ্রি হ্যাঁ বন্ধুরা এটি ফ্রি আপনারা ব্যবহার করতে পারবেন কিন্তু উইন্ডোজের কোনো ফিচার কোনো সেটিং কোনো কিছুকে অ্যাক্সেস করতে পারবেন না বা এগুলির পরিবর্তন করতে পারবেন না ফলে উইন্ডোজ ব্যবহার করার জন্য উইন্ডোজ অ্যাক্টিভেশন কিন্তু জরুরি তাহলে উইন্ডোজ অ্যাক্টিভেশন আমরা কীভাবে করবো বা কোথা থেকে করব। বন্ধুরা উইন্ডোজ অ্যাক্টিভেশনের জন্য আপনারা যখন ইউটিউব বা গুগলে সার্চ করেন তখন সেখানে দেখে থাকবেন যে বিভিন্ন ধরনের উপায় আপনাদের বলছে কখনো কমার লাইন ইন্টারফেস থেকে আপনাদের সেটিকে রান করে বা কোনো ওয়েবসাইট দিচ্ছে যেখান থেকে আপনাকে কোনো কিছু হয়তো কপি করে টেক্সট ফাইল বানিয়ে সেটিকে রান করে করতে হবে তাহলে এই পদ্ধতিগুলি কি সঠিক না বন্ধুরা এটি কিন্তু উইন্ডোজের সার্ভারের সঙ্গে সরাসরি কানেক্ট হচ্ছে না অর্থাৎ মাইক্রোসফট কিন্তু আপনার উইন্ডোজে যদি কোনো প্রবলেম আসে তাহলে মাইক্রোসফট তার জন্য দায়টা নেবে না অর্থাৎ দায়টা আপনাকেই নিতে হবে এবং আপনার সিস্টেম যদি করাপ্ট হয়ে যায় আপনার ফাইলগুলি যদি করাপ্টেড হয়ে যায় বা আপনার সিস্টেম যদি হ্যাকিংয়ের কবলে পড়ে তাহলে কিন্তু মাইক্রোসফটের কোনোরকম দায় দায়িত্ব নেই তাহলে লিগাল উইন্ডোজ কে কীভাবে অ্যাক্টিভেট করা যায় লিগাল উপায়ে বন্ধুরা ভাবে রকমভাবে কে আপনারা অ্যাক্টিভেট করতে পারেন এক হচ্ছে ওইএম আর একটা হচ্ছে ডিটেল কি ওইএম এবং ডিটেল এই বিষয়টা অনেকেই বোঝেন না অনেকেই ভাবেন তো অ্যাক্টিভেট আছে তাহলে আমার চলে যাবে এবং কি পারচেস করার সময় আমরা সেটির দিকে লক্ষ্য দিই না আমরা দেখি যে কোন কীটি কম দাম সেই দামে আমরা কি পারচেস করে নিই এবং অ্যাক্টিভেট করে দিই কিন্তু পরবর্তীকালে যখন আমার সিস্টেমে প্রবলেম আসে মাদারবোর্ডে প্রবলেম আসে পরবর্তীকালে যখন আবার আমরা উইন্ডোজকে অ্যাক্টিভেট করতে যান তখন দেখতে পান যে উইন্ডোজ অ্যাক্টিভেট হচ্ছে না তাহলে কি সেই সমস্যা এই বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব প্রথমে আসি ওইএম কি ওইএম কি কি না আপনারা যখন কোনো ল্যাপটপ পারচেস করেন ল্যাপটপের সঙ্গে সাধারণভাবে উইন্ডোজ ইনবিল্ড অবস্থায় আসে এবং ল্যাপটপের যে কোম্পানি তারা কিন্তু একসঙ্গে বাল্কে অনেকগুলি কি কে পারচেস করে যেটি হচ্ছে ওইএম কি ওই কি অ্যাকচুয়ালি কি ওই কি হচ্ছে আপনার সিস্টেমের মাদার বোর্ডের সঙ্গে এটি ইন্টিগ্রেটেড অর্থাৎ মাদার সঙ্গে যুক্ত হয়ে যায় এই কিটি অর্থাৎ আপনার সিস্টেমের হার্ডওয়্যারে যদি কোনো পরিবর্তন না হয় তাহলে কিন্তু উইন্ডোজ ফরম্যাট করার পরে আপনারা পুনরায় রিঅ্যাক্টিভেট করতে পারবেন উইন্ডোজকে অর্থাৎ আপনার সিস্টেমের হার্ডওয়্যার যদি ঠিকঠাক থাকে তাহলে উইন্ডোজকে বারবার আপনারা রিইনস্টল করতে পারবেন এবং উইন্ডোজটি অটোমেটিক্যালি আবার মাইক্রোসফটের সঙ্গে কানেক্ট করলেই সেটি অ্যাক্টিভেট হয়ে যাবে এই হচ্ছে ওইএম কি অর্থাৎ ওইএম কি যে সিঙ্গেল ইউজের জন্য বন্ধুরা তা নয় এটি হার্ডওয়্যারের উপর অনেকটা ডিপেন্ডেবল অর্থাৎ কোনো হার্ডওয়্যার যদি পরিবর্তন হয় ধরুন মাদারবোর্ড খারাপ হয়ে গেছে আপনি নতুন মাদার বোর্ড পারচেস করছেন তাহলে কিন্তু এই ওইএম কিটি কিন্তু আর কাজ করবে না অর্থাৎ এটি হার্ডওয়্যার ওরিয়েন্টেড এবার চলে আসি ডিটেল কি হ্যাঁ বন্ধুরা রিটেল কী রিটেল কি হচ্ছে এমন একটি কি যে কিটি পারচেস করলে আপনি লাইফ টাইম উইন্ডোজকে ব্যবহার করতে পারবেন কীরকম ধরুন আপনি একটি ডিটেল কি পারচেস করেছেন সেটি প্রো হোক বা হোম হোক যে কোনো এডিশনের ডিটেল কি পাওয়া যায় তা আপনারা ডিটেল কি পারচেস করেছেন সেটির দ্বারা উইন্ডোজকে অ্যাক্টিভেট করেছেন পরবর্তীকালে ধরুন আপনার সিস্টেমে হার্ডওয়্যার খারাপ হয়ে গেল মাদারবোর্ড খারাপ হয়ে গেল হার্ড ডিস্ক খারাপ হয়ে গেল সমস্ত কিছু খারাপ হতে পারে কিন্তু আপনি যখন পুনরায় উইন্ডোজকে ইনস্টল করবেন এবং উইন্ডোজকে মাইক্রোসফটের সঙ্গে কানেক্ট করবেন সেটি অটোমেটিক্যালি কিন্তু আবার অ্যাক্টিভেট হয়ে যাবে এটি কিন্তু হার্ডওয়্যার ওরিয়েন্টেড নয় হার্ডওয়্যারের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই এটি সরাসরিভাবে মাইক্রোসফটের অ্যাকাউন্টের সঙ্গে কানেক্টেড অর্থাৎ যখনই আপনি আপনার অ্যাকাউন্টকে অ্যাক্টিভ করবেন অটোমেটিক্যালি আপনার উইন্ডোজও অ্যাক্টিভেট হয়ে যাবে ফলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে ওইএম কি এর থেকে রিটেল কি ব্যবহার করা কিন্তু অনেক বেশি সুবিধাজনক এবারে বন্ধুরা ওই এম এর দাম কিন্তু অনেক কম আপনারা মার্কেটে পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে ওই কি পেয়ে যাবেন কিন্তু রিটেল কি আপনার দেড় হাজার বা দু হাজার টাকা কিন্তু রিটেল কি ক্ষেত্রে লাগবে বা কোথাও কোথাও হয়তো বারোশো তেরোশো টাকাতেও রিটেল কি পাওয়া যায় তাহলে রিটেল কি কিন্তু আপনাদের পারচেস করা উচিত আপনারা যদি পয়সা খরচা করে উইন্ডোজ কি পার্চেস করেন তাহলে কিন্তু আমি বলবো আপনারা একবারই তো পারচেস করছেন তাহলে একটু বেশি দাম দিয়ে আপনারা কিন্তু কি করুন যাতে হচ্ছে ভবিষ্যতে যদি আপনার কোনো হার্ডওয়্যারের সমস্যাও হয় তাহলেও কি কিন্তু এই কিটি কিন্তু আপনার অ্যাক্টিভেট থাকবে অর্থাৎ মাইক্রোসফটের অ্যাকাউন্টের সঙ্গে কানেক্ট করার সাথে সাথে আপনার উইন্ডোজটি কিন্তু পুনরায় অ্যাক্টিভেটেড হয়ে যাবে বন্ধুরা আশা করি এই ভিডিওর বিষয়বস্তু যেটি ছিল সেটি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আবারও অনুরোধ চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এছাড়াও আমার ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকেও চ্যানেল এবং ভিডিও ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক অনুযায়ী ফলো করবেন বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও বুধবারে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো